আজকে আমরা যে ইসলামিক এডুকেশন বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে যে রিলিফ যেটা দেওয়া হয়েছে, আমরা হাসার সন্ডি ফাউন্ডেশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সঠিকভাবে যখন হয়েছে, তারা 25 কেজি চাউল দেওয়া হয়েছে, 1-1 জনে 25 জনে দেওয়া হয়েছে, এর মাঝে ডাইল 3 কেজি, সানা 3 কেজি, চিনি 3 কেজি, ফাতি 250, আর মুসলা আলু 5 কেজি, পেঁয়াজ 5 কেজি, 2000 স্টুডেন্ট হিসাব করছে যে 2008 টাকা করে পড়ছে আমার হিসাব, আর 1-1 জনে দেওয়া হয়েছে আর কি, যে আমরা যেটা টাকা আইসে এটার প্রপার আমরা ইউটিলাইজ করছি, আল্লাহ তান দেওয়া বা যারা দিছেন তারা আল্লাহ দুনিয়া এবং আখেরাতের মধ্যে এক যা খান্তা দিত সাইয়া, আর যারা মিশন তারারও যেন আল্লাহ এটা উপকৃত হইনি এইটাও আমরা আশা রাখি। আজকে আমরা এটা শেষ করলাম। রমদান রিলিফ আসামের, আসামের শিলচরে রমদান রিলিফ, তো অ্যাকচুয়ালি কেরালা ইসলামিক এডুকেশনাল বোর্ড অফ ইন্ডিয়া সমস্ত ভারতবর্ষ বিভিন্ন ডিস্ট্রিক্ট, ভারতবর্ষ বিভিন্ন স্টেট ও কেরালার ইসলামিক এডুকেশনাল বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে রমজান মাসে রমজান রিলিফ দেওয়া হচ্ছে। সেইভাবে আমাদের আসামে প্রথমবার শিলচরে আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশনের কাছে ওনারা 25 জন হিতাধিকারীর পুরো রমজান মাসের খাওয়ার সরঞ্জাম চাউল থেকে শুরু করে একদম চিনি পর্যন্ত 25 জন হিতাধিকারীর দেওয়া হয়েছে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। সেই কাছাড়ের 25 জন হিতাধিকারীকে আজকে এই রমজান রিলিফ দেওয়া হলো।